हाय एवरीवन, आजकेर रान्ना काश्मीरी मटन रोगन जोश। जारा ए रान्नाटी एखनो करेननी बा देखेननी तादेर जोन्ने विशेष करे चलुन देखाई किभाबे रान्ना करछि। एखाने रान पिस 800 ग्रामे मटन निये निये ची परिष्कार करे धोया आछे। एर मध्ये गोटा कोयेकटा रसुन, तेजपाता और अल्प एकटू नून दिए जल दिए एटाके एखन आमी भालो करे सेद्ध करब। এর মধ্যে যে ফেনাটা উঠেছে এই ফেনাটা তুলে ফেলে দিতে হবে। এইভাবে পুরো পরিষ্কার করে নিতে হবে। এখানে যে গোটা মশলা দিয়েছি পরে এগুলো আমরা সব বার করে ফেলে দেব। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা হয়ে গেছে, এর মধ্যে গোটা মশলাগুলো এখন বার করে দিচ্ছি। এটা আর কোনো কাজের না। এই জুসটা আমি এখন আলাদা করে রেখে দেব। পুরো রান্নাটাই এই স্টক দিয়েই রান্নাটা হবে। এটাই হচ্ছে আসল। এর ফাঁকে আমি একটা প্যান নিয়ে 4-6 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করছি আর এই গোটা মশলাগুলো আমি ব্যবহার করছি। হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে মাংসগুলো দিয়ে হালকা আমি ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নিতে হবে। যেভাবে রান্নাটা করছি আপনারাও ওইভাবেই রান্নাটা করবেন, তাহলে খেতে খুবই দারুণ লাগবে। এখানে আমি আগে থেকেই ভাজা পেঁয়াজ রেখেছিলাম 250 গ্রামের মতো, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরিরা কোনো উৎসব অনুষ্ঠানে এই রান্নাটা অবশ্যই করে, এটা ওদের পছন্দের রান্না। অল্প অল্প করে আমি জলটা দিয়ে দেব, একেবারে বেশি করে দেবো না, অল্প অল্প করে দেবো আর নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আপনারা শুকনো গুঁড়ো আদাও ব্যবহার করতে পারেন। মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। এই রান্নায় মৌরি ব্যবহার করা একদমই প্রয়োজন। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট হালকা আঁচে রান্না হবে। এর মধ্যে আমি 1 চামচ দই আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা একটু জল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। ভালো করে মিলিয়ে নিয়েছি, এটা এখন ওপর থেকে মাংসের মধ্যে দিয়ে দেব। রোগান জোশ, নামে যেমন জোশ খেতেও তেমন জোশ। এর মধ্যে একটু
केशर दिए दिलाम। दिए एर ऊपर थेके एखन दईयेर मिश्रणटा ढेले देब। খুবই মজাদার রান্না, বাড়িতে অবশ্যই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যে কোনো পরোটার সঙ্গে এই রান্নাটা ভালো লাগবে। আবার একটু মাটন স্টক দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্নাটা হবে। যত আস্তে রান্না হবে অতই ভালো, রান্নার মজাই যত আস্তে হয় ততই ভালো। পাঁচ মিনিট পর দেখলাম তেলগুলো একটু আলাদা হয়ে গেছে। মোটামুটি রান্নাটা খুবই দারুণ হয়েছে, কালারটাও খুব ভালো এসেছে। এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর আলাদা করে দুই চামচ ঘি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে মনে হবে অনেক তেল মশলা, কিন্তু খেতে সেরকম কিছুই না, দারুণ খেতে, খুবই ভালো লাগবে। একটু অন্য ধরনের, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আরও দু মিনিট রান্না করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা খুব দারুণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখে জিভে জল এসে যাবে, এত সুন্দর রান্না হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।